creation. একবার একটি প্রাণবন্ত শহরে সারা এবং ড্যানিয়েল নামে দুই সেরা বন্ধু ছিল। তারা প্রাণীদের প্রতি আবেগ ভাগ করে নিয়েছে এবং সর্বদা তাদের শহরের উপকণ্ঠে গ্র্যান্ড চিড়িয়াখানা দেখার স্বপ্ন দেখেছিল। এক রৌদ্রোজ্জ্বল সকালে তাদের হৃদয়ে উত্তেজনা নিয়ে তারা চিড়িয়াখানায় একটি রোমাঞ্চকর দুঃসাহসিক কাজ শুরু করেছিল। চিড়িয়াখানায় প্রবেশ করার সাথে সাথে তারা বিশ্বের বিভিন্ন প্রাণীর বৈচিত্র্য দেখে মন্ত্রমুগ্ধ হয়েছিল। তারা কৌতুকপূর্ণ বানরদের দেখে হেসেছিল, মহিমান্বিত সিংহদের দেখে আশ্চর্য হয়েছিল এবং এমনকি একটি বুদ্ধিমান বুড়ো তোতা পাখির সাথে বন্ধুত্ব করেছিল। তাদের দুঃসাহসিক একটি অপ্রত্যাশিত মোড় নিয়ে যখন তারা একটি চিহ্নে হোঁচট খেয়েছিল যেখানে লেখা ছিল হারানো শিশু পেঙ্গুইনের সাহায্য প্রয়োজন, একটি দ্বিতীয় চিন্তা ছাড়াই সারা এবং ড্যানিয়েল হারানো পেঙ্গুইন খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছে। দৃঢ় সংকল্পের সাথে তারা উচ্চ এবং নিচু অনুসন্ধান করে, সূত্র অনুসরণ করে এবং চিড়িয়াখানার লোকদের কাছ থেকে সাহায্য চেয়েছিল। কয়েক ঘণ্টা পরে তারা বরফের প্রদর্শনীর কাছে পেঙ্গুইনটি কাঁপতে থাকা আবিষ্কার করে। তারা আলতো করে ছোট্ট পেঙ্গুইনটিকে তার ঘেরে ফিরিয়ে নিয়ে গেল। চিড়িয়াখানার কর্মীরা কৃতজ্ঞ ছিলেন এবং তরুণ বন্ধুদেরকে পর্দার পিছনে একটি বিশেষ সফর দিয়ে পুরস্কৃত করেছিলেন। গল্পের নৈতিকতা হল উদারতা এবং সহানুভূতি অপ্রত্যাশিত এবং ফলপ্রসূ দুঃসাহসিক কাজের দিকে নিয়ে যেতে পারে। হারানো পেঙ্গুইনকে সাহায্য করার জন্য সারা এবং ড্যানিয়েলের ইচ্ছুকতা শুধুমাত্র তাদের চিড়িয়াখানা পরিদর্শনকে অবিস্মরণীয় করে তোলেনি, বরং তাদের সহানুভূতি এবং দলবদ্ধতার মূল্যও শিখিয়েছে।